আছে ভুল হল, তো ভুল হল ওই চিনকে নাম মার নাই দিবে। আমাদের জানার দরকার নেবিলিটি সম্পর্কে। বেশিরভাগ হিন্দু মনে করে, বেশিরভাগ কুর্মি মনে করে যে আমরা হিন্দু ধর্মের লোক, কিন্তু আজকাল সবটাই চায় মুখের কথায় কেউ বিশ্বাস করবে কিনা, চায় প্রমাণ। সেই প্রমাণ যদি থাকে যে হ্যাঁ হিন্দু বটে, প্রমাণপত্র যদি থাকে কিছু, তাহলেই বুঝবো যে কুর্মিরা হিন্দু বটে, নচেত কিন্তু নাই। কেনে কি এই কুর্মিরা বটে সারনা ধর্মের লোক, সারনা অর্থাৎ সত্য, যাহা প্রকৃত বা বাস্তব। কিন্তু আমাদের লোকে সচে বেশিরভাগ কুর্মি যে আমরা হিন্দু ধর্মের লোক বটি, তো তাহলে সেরকম আমাদের কিছু কিছু লোকে মনে করছে যে ও বাবা হিন্দু আর মুসলমান তো তা তো ধর্ম হয়ে আছে, তো মুসলমান তো আমরা লোক এখন রোজা চলছে, মুসলমান হলে তো আমরা রোজা করছি নাকি, আমরা তো মুসলমান হই, তাইলে আমরা কে জান হিন্দুই বটি। জানা দরকার যে আমাদের ভারতবর্ষ যেমন একটা দেশ, সেইরকম ছোট বড় মিলাই ঝুলাই আছে 235টি দেশ, এবং যে 235টি দেশে ধর্ম আছে 4762 দেশে। যারা টুকু লেখাপড়া করেছে তারা বলবে যে নাই, হিন্দুটা কিন্তু কোন ধর্ম নয়, মুসলমানটা কিন্তু কোন ধর্ম নয়, মুসলমানরাও তো আছে, ওদের যেটা ধর্ম সেটা হলো ইসলাম ধর্ম, হিন্দুদের যেটা ধর্ম সেটা হলো তাদের সনাতন ধর্ম। কিন্তু আমাদের বলতে না হিন্দু ধর্ম মুসলমান ধর্ম, বাচ্চা জাত তো কোন ধর্ম নাই, কে হিন্দুটা বটে জাতি, মুসলিমটা বটে জাতি, বা মুসলমানটা বটে জাতি। মুসলমানের ধর্ম হলো ইসলাম, হিন্দুদের ধর্ম হলো সনাতন। সেরকম যাকে আমরা কুর্মি, আমাদের ধর্মটা হইল সারনা ধর্ম। আর এই সারনা আর যারা বলছে হিন্দু, এই হিন্দু আর সারনার মধ্যে আকাশ জমিন তফাৎ আছে, আর আকাশ জমিন ফরক আছে। যেমন যদি এই বুড়াটা এসেছে গো জাম বাঁধিলে, আছে এখানে কৃষ্ণ কাকু শ্বশুর ঘরে, তো এই বুড়াটা যদি এখন বলে আমি গঙ্গা বাড়ির বটি, কেউ মানবে? যদি পঞ্চায়েত যায় যে বাবু আমি বুড়া লোক থাকার জায়গা না গঙ্গা বাড়ির বটি, যদি একটা দয়া হয় তো ঘর দুয়ার দিবে নব, আধার কার্ডটা দেখিবে, যদি আধার কার্ড দেখাতে পারে গাঁয়ের লোকের রাখার ক্ষমতা নাই, তো সেরকম প্রমাণ চাই। এখন মুখের কথায় কেউ বিশ্বাস নাই করিবে কোথায়, কি বলে হিন্দু বটে বলে। আর যদি হিন্দু হিন্দু ধর্মের খতিয়ান মানে কোন জেলা? আমাদের তো খতিয়ান আধার কার্ড, রেশন কার্ড, ভোটের কার্ড, কিন্তু হিন্দুদের খতিয়ান কোনটা গো? না হিন্দুদের খতিয়ান হলো
খতিয়ান কোনটা? না হিন্দুদের আছে চারটা বেদ, ছ শাস্ত্র, আঠেরোটা পুরাণ। তো হিন্দুদের খতিয়ান হলে শাস্ত্র পুরাণ যেগুলাই আছে কি না? দেবতা কত আছে গো? কত গিলা দেবতা আছে? ৩৪ কোটি। ৩৩ কোটি। যখন নাকি আমাদের ভারতের জনসংখ্যা ছিল ৩৩ কোটি, তখন দেবতাদের জনসংখ্যা ছিল ৩৩ কোটি, মানে এক লোকের একটি দেবতা। আজ ভারতের জনসংখ্যা ১৩৩ কোটি পাইরা গেছে, কিন্তু দেবতার সংখ্যা ওইখানে দাঁড়াই আছে, ওদের কেউ জন্ম নাই আর মরও নাই। আজ ১০ বছর আগে যে সার্ভেটা গঙ্গাবাড়ি হয়েছিল, আজ যদি ঘুরে সার্ভে হয় তো নাই নাই করো ৩-৪০০। আমার যদিও কম হচ্ছে একটা আন্দাজ বলে দিছি, ৩-৪০০ লোক বাড়বে না কমবে গো? বাড়বে কমবে, মানে কেউ জন্মছে কেউ মরেওছে, এমনি হচ্ছে তাহলে বাড়বে কে কমবে নাই, কিন্তু দেবতার সংখ্যা ওইখানে দাঁড়াই আছে। আর সেইগুলাই ওই যে ৩৩ কোটি দেবতা, এই ৩৩ কোটি দেবতা একটা কিন্তু কুর্মীদের নয়, ওই ৩৩ কোটি দেবতাকে দেখতে শুনতে পাওয়া যায় বা দেখতেও পাওয়া যায় বই পুঁথিয়ে, যে ওই পুরাণ বলুন শাস্ত্র বলুন সেইটাতে আছে ৩৩ কোটি দেবতা। যেমন রামায়ণে আছে রাম লক্ষণ সীতা, সেমনি মহাভারত পড়তে গেলে পঞ্চ পাণ্ডব বা কৃষ্ণ রাধিকা, যেগুলা হামদের কর্মীরা মনে করছে শাস্ত্র রামায়ণ আর মহাভারতকে। কিন্তু এখানে অনেকেই আছেন লেখাপড়া করেছেন স্কুল গেছেন, যে বলুন না ভালা রামায়ণ মহাভারত শাস্ত্র বটে গো? শাস্ত্র বটে রামায়ণ মহাভারতটা? স্কুলকে যাচ্ছি তখন স্কুলে পড়ছি যে রামায়ণ মহাভারতটা বটে মহাকাব্য, মানে নাটক, যা আগে লেখা হয়েছে পরে ঘটানো হয়েছে। কিন্তু আমাদের কুর্মীরা ওই মোটা মোটা বই গিলাকে কাটব বলে বগতায়, আর বৈশাখ মাসে আর কার্তিক মাসে গোটা মাসটা ধরে ধূপ ঘুরাই আর গোটা দিন ঝুঁকিয়ে থাকে, বলছে এ বাবা শাস্ত্র বটে মহাভারতটাই বলেছে। মহাভারতের বাণী অমৃত সমান, আর কাশীরাম দাসে কবে শুনে পুণ্যবান। মহাভারতটা বলছে নাকি শুনে পুণ্য হয় গো? আমি যদি বলি যে এ বৌয়াদের ঘর গেছিলি একটা বিয়া ঘর বসিল, তো এত ভোজটা খাওয়ান দিল ঘরের লোককে যদি আসে শোনায় তো ইয়াদের খাওয়া হবে না, পেট ভরবে না? কেন আমি বলে দিচ্ছি সেটাই নাই করে বলে দিচ্ছি, পাঁচটা এরকম করছি নাই হয়ে যাবো, আমাকে নিজে খাতে হবে। তো সেরকম পুণ্য করতে গেলে কর্মটা ঠিক করতে হবে, বলছে কর্ম ধর্ম আর ধর্ম মানে পুণ্য। তো তাহলে আমাদের কুর্মীরা মনে করছে যে না ওইগুলা বটে শাস্ত্র, আর ওইগুলাই রামায়ণে, রামায়ণে পড়তে গেলে দেখা যায় তখন রাম লক্ষণ সীতা, আর মহাভারতে কৃষ্ণ রাধিকা পঞ্চ পাণ্ডব, এগুলা বলুন না ভালাই আমার গঙ্গাবাড়ি গায়ে এখনো অনেক লোকে পড়ে আর দমে লোক শুনো, তো কেউ কি শুনতে পাইছেন যেটা একটু আগে দীপক মাস্টার বলে গেলেন যে আমাদের তো কুদরা ঠাকুর, আমাদের বাবু ঠাকুর, আমাদের গাঁও গরম, আমাদের ষষ্ঠী মায়, কোন বই পুঁথিয়ে কেউ গাইছে বা শুনতে পাইছেন এই ঠাকুর গুলার কথা? নাই। ওগুলাই শুধু আছে কোনগুলা হিন্দুদের খতিয়ানে। এগো গণেশ কার্তিক সরস্বতী যে কুদরা ঠাকুরের উপাখ্যান, গোসাই রায়ের কাহিনী,
বা ষষ্ঠী মায়ের কথা কেউ কোন বই পুঁথিয়ে পাইছে শুনতে নাই। তবে তাই কেসে করি হিন্দু হ্যাঁ।